ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সাজেদুর রহমান ভাই আল্লাহ আপনার প্রতি খাস রহমান নাযিল করুন আপনি একটা সুন্দর একটি প্রশ্ন করেছেন সেটা হলো যে আমার রুমের এক ভাই সে ফজর নামাজ রুমে পড়ে তাকে যদি বলা হয় মসজিদে যেতে অথবা এই বিষয়ে বলতে আমি তো আল্লাহর ভয়ে নামাজ ওইটা পড়তেছি এবং এই বিষয়ে নামাজ কবুল হবে কিনা আলহামদুলিল্লাহ ও সালাতসালাম আল্লাহ রসলাম বাদ সমস্ত সাজাদুর ভাই আল্লাহ সুবাহ আমাদেরকে পাশক্ত চলা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন দেখুন প্রথমে কথা হলো যে নামাজের বিষয়ে কোনো ভাই আপোষ নাই নামাজ নামাজে ইমান আনার পরে অর্থাৎ একটি ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার সব চেয়ে বড় যেটা কাজ হলো সে টাইমে পড়া আদায় করা অনীহা প্রকাশ না করা অলসতা না করা নামাজ পড়ে অলসতা করলেও যে তার জন্য শাস্তি হবে এবং তাকে নামে যেতে হবে এটাও তো কোরআন থেকে শুনেছেন আমরা বেশ আলোচনা করেছি আমাদের বিজ্ঞ বড় আলিমুলাম এইগুলি বারবার বই পুস্তক লিখেছেন তারপরে দেখুন নামাজের বিষয়ে যে এত গুরুত্ব এই সম্পর্কিত তো বলেই শেষ করা যাবে না এটা প্রথম বিষয় যাই হোক এই বিষয়গুলো আলোচনা আনার দরকার নাই। তারপরে দেখুন জামাত নামাজ যে ব্যক্তি পড়বে তাকে আবার জামাতের সাথে গুরুত্বের সাথে পড়তে হবে আজকে যদি জামাত না থাকে তাহলে মানুষ একা একা নামাজ পড়লে নামাজের কোনো গুরুত্ব আসে নামাজ ইতমিনা থাকবে না নামাজের জানবে না নামাজের বিষয় জানবে না মসজিদে যাবে না মসজিদের ভালোবাসা থাকবে না মায়া থাকবে না মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে না মানুষের সাথে ওরা বসা চলবে না কেউ তার পরিচয় জানবে না কেউ খোঁজখবর নেবে না আল্লাহর ফেরেজ তারা মসজিদে নয় আল্লাহর ফেরজ ফজরের সময় ফজরের সময় এবং আসরের সময় দুই দল আসে একদল উঠে যায় একদল আসে আবার একদল উঠে যায় আসে এটা বুখারের হাদিস দেন এ তাহ ফি কোন মালায় গেত যে কে নামাজে আসলো কে নামাজ পড়লো না কে কি করলো সবই তো এটা বলে যে যা উত্তর হয় আল্লাহর কাছে তারা যে সমস্ত জিজ্ঞাসার উত্তরে বলেন যে আতে ইনাহম ইউসলুন ও আতাইন অতরাক ও তারাকসলুন আকামা কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমরা যখন যে তাদেরকে সে আরসি দেখছেন বা যাদের কাছে গেছি যাদের যা দেখছি নামাজ অবস্থায় পড়তেছে বা নামাজ অবস্থায় গেছি এবং সে আরছি নামাজ অবস্থায় তারপরে জামাতের প্রতি আল্লাহ কত গুরুত্ব সহকারে বলেছেন আর কাও কি রকি রুকুকারীদের সাথে রুকু করো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কত গুরুত্বের সাথে বলেছিলেন যে আমার মনে হয় লাকাদ হামামতু না আমুরা হাতবিন আমি আদেশ করব যে একদল লোককে যে তারা লাখি জমা করবে একজন ইমামতির দায়িত্ব দিব এবং আমি লাখি খড়ে নিয়ে ওই সমস্ত ব্যক্তিদের ঘর বাড়ি পুরিয়ে দেবো যারা জামাতে আসে না এবার বোঝেন কত গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে আপনি আব্দুল ইবনে উম মাকতুম রাজ আনু সাহাবি অন্ধ সাহাবি তার কোনো এমন ব্যবস্থাপনা ছিল না ধরে নিয়ে আসার মতো রাস্তার এখন পজিশন ভালো ছিল না তারপরে নাবিসাল্লাহ আসলাম তাকে জামাতে আশাবাদ দেওয়া ঘরে একা এক নামাজ পড়তে অনুমতি দেননি বলেছিলেন যে লাদুল্লা কারক্সা আমি তোমার জন্য কোনো অনুমতি পাচ্ছি না অথবা বলছিলেন আজিব তুমি ডাকে দাও আজানের শব্দে আর নামাজে আসো হাই আল্লাহ সাল্লাহ হাইয়াল ফালা বলে কি গড়ে নামাজ পড়তে বলা হয় হাইয়া অর্থ কি আসো নামাজার প্রতি আসো কল্যাণের দিকে আসো মসজিদে ডাকা হয় যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে আর একা নামাজ পড়েছে সাতাইশ গুণ সোয়াব জামাতে মসজিদে গেলে মসজিদের প্রতি ভালোবাসা হবে এবং মসজিদে যাওয়া আসা একটা করে কদমে কদমে সব লেখা হবে মর্যাদা বাড়ানো হবে গুণামাপ করা হবে সদ্গার সোয়াব হবে আসা এবং যাওয়া এগুলি তারপর মসজিদ আল্লাহ রসুল সাল্লা আলসালাম মসজিদের প্রতি গুরুত্ব কেন দিয়েছেন মসজিদ তো মসজিদে সমস্ত পৃথিবীর মানুষ যদি ঘরে নামাজ পড়ে তাহলে মসজিদের কোনো গুরুত্ব থাকবে মসজিদ কেউ বানাবে মসজিদ দেখাশোনা করবে মসজিদ তারাই আবাদ করেন আমুর মসাজিদাল্লাহ মানা আমানা বিল্লাহ আখে ও কামা সালাতামী আকসাহ ইল্লাহ মসজিদে তার যারা নামাজ আবাদ করে তারাই তো মসজিদ আবাদ বন্দী করবে আল্লাহকে যারা ভয় করে আর ঘরে নামাজ পড়ার কি এটা গরের নামাজ পড়ার সয়তানি একটা অসহ চক্রান্তে অলসতার একটা বহি প্রকাশ এখানে হ্যাঁ সদর অন্য দিয়ে দেয় ঘরে একা একা নামাজের কোনো ইয়ে আছে নাকি আল্লাহ একটা সাল্লাহ আসলাম একটা হাদিস এখানে পুরস্কার যে নেদা ভালা মিয়া ফালা ফালাহ সাল্লাহ ইলামিনসরিন যে ব্যক্তি কারণ বসত কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ঘরে নামাজ পড়বে নামাজ হবে না তার ফালা সাল্লাহ নামাজ নাই তার এই যে মধ্যে কত সতর্ক এখানে উচ্চারণ করা হয়েছে ঘরে আর গর্ত জামাতের বিষয়টিতে আলাদা আলাদা জিনিস সুতরাং যারা এই সমস্ত বিষয়ে আলোচনা করে দেখেন জামাতে নামাজ পড়ে ফজরের নামাজ বিশেষ করে আর ফজরের নামাজের যে কত গুরুত্ব রয়েছে তো আলোচনা আর একটা প্রাসাঙ্গিক বলে বিভিন্ন বয়স হয়ে যাবে ফজরের নামাজ যে যে ব্যক্তি মসজিদে আসবে বাশিরিল মাসা ইনা বিদলামি ইলাল মাসা জিদে নূর ইতামি অমাল কি আমাকে আকামাকাল্লা সাল্লা সাল্লাম যে ব্যক্তি মসজিদে অন্ধকারে পথ চলে তার জন্য কালকে আমাদের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দেও তারপর ফজর নামাজ জামাতের সাথে পড়ে যে ব্যক্তি মসজিদে বসে থাকবে তার ইশাক পড়বে তার জন্য পুরো একটা হজম উমরা সোয়া পাওয়া যাবে যে ব্যক্তি শুক্রবার ফজর নামাজ জামাতের সাথে আদা করবে সেই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে সবচেয়ে উত্তম নামাজ হলো শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদা করা তা জামাত তো জামাতেই মসজিদ তো মসজিদেই এদের যারা আসে না তাদের ব্যাপারে আলোচনা করে কি করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের হাধায় দেখ এই সমস্ত বিষয়ে কোথায় করা অলসতা করা শীতলতা করা এই বিষয়ে অনিহা দেখানো এটা অনেক বড় অন্যায় অপরাধের কারণ এগুলি থেকে তবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া এবং ক্ষমা চাওয়া নিজেদেরকে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা প্রত্যেকটি মমিনের কর্তব্য আল্লাহ সোহান্নাতলাহ আমাদেরকে পাশক্ত সালাদ জামাতের সাথে মসজিদে তাকবির উল্লার সাথে সুন্দরভাবে সঠিক নিয়ম আদায় করা তফফিক দান করুন আমিন হাজর সালিনাল্লাম আলাইকুম রহমাতি وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء